গাইস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আমি একটু আগেই ঘুমের থেকে উঠেছি, আমার ছেলে এখনো ঘুমাচ্ছে, তো ওকে স্কুলে নিয়ে যেতে পারিনি। তো আমি আর ওর বাবা ঠিক করলাম যে এই মাসটা কিংবা 10 দিন ওকে আমি একটু ঘুমের এই টাইম টেবিলটা একটু চেঞ্জ করবো, কারণ ওর ঘুম পুরা হয় না, পরে ও রাতেবেলা কাঁদে। কালকে আমি নিয়ে গেছিলাম যখন, তো দেখি 10 দিন আমি নিয়ে যাবো না স্কুলে, 10 দিন আমি একটু ঘুমের প্র্যাকটিসটা করাবো ওকে, কিন্তু তাড়াতাড়ি ঘুমায় আর তাড়াতাড়ি যাতে উঠে। তো ঘুমাচ্ছে, আমি আজকে আর উঠাইনি, কারণ ঘুম পুরো না হলে বাচ্চাদের একটু খিটখিটে হয়ে যায়। তো চলো এখান থেকে আমার ব্লগটা শুরু করা যাক। তো কাজের মহিলাও এসে পড়েছে, এখনও রান্নাবান্না করবে, রান্নাবান্না না মানে ও কেটে কুটে দিবে, কেটে কুটেও দেবে না অ্যাকচুয়ালি, কারণ কালকের সে কাটা আছে আলু কোবি, আলু আর ফুলকপি, তো সেটাই রান্না করবো, কারণ কালকে রাত্রে তো আর রান্না করা হলো না, স্যুপ রান্না করলাম, তো এখন সেটাই রান্না করব। দুপুরের জন্য আলু আর ফুলকপি ভাজা করব, একটা ডাল করব আর ভাত করব। তো চলো আমি তাহলে রান্না করি। আর এখান থেকে আমার ভিডিওটা শুরু, ওরা কতটা নোংরা করে ফেলেছে, ওরা এরকমটাই করে প্রতিদিন। ও এখানে আমার ছেলে সবজি কেটে দিয়েছে, এখনও রুটিও বানিয়ে ফেলেছে এখানে, রুটিও হয়ে গেছে ওর, এখন ও বাসন ধুচ্ছে। বাসন দেওয়া হলে আমি আমার ছেলে খিচুড়িটা রান্না করব, তারপর আমি একটু কিছু খেয়ে নেব ব্রেকফাস্ট, তারপর আমি রান্না। তো আমি ব্রেকফাস্টটা এখন ওই স্যুপই নিয়ে নিয়েছি, কারণ স্যুপটাই আমার খুবই পছন্দ, থাই স্যুপ আমার খুবই পছন্দ, তো স্যুপ ছিল তো আমি গরম করে নিলাম। তো আমি এখন এই স্যুপটা খেয়ে নেব, তারপর আমি রান্না করতে যাব। আজকে তো বললাম বেশ কিছু রান্না নেই, রাতে দেখি অন্য কিছু একটা রান্না করবো। রাতে আমি বাজার অনলাইনে অর্ডার করেছি মাছটা, বললো তো 6টা থেকে 9টার মধ্যে আসবে রাত্রে, তো দেখি যদি এসে পড়ে তাহলে রাতে কোনো একটা মাছ রান্না করে নেব। আমার ছেলে উঠেই একদম মোবাইল নিয়ে এসে পড়েছে, কি মাম্মা কোকো কোকো, কোকো মেলন তো বলতে পারে না, কোকো কোকোই করে, ওর খুবই ফেভারিট কার্টুন কোকো মেলন। তো ওকে এখন খাইয়ে দেব, তারপর ওকে চান টান করে দেবো। তো আমি এখানে চা বানাচ্ছি, দুধ উবালে দিচ্ছি, আমার ছেলে রান্না হচ্ছে খাবার, আর এখানে আলু কোবি একদম ছোটো ছোটো করে কেটে দিয়েছে, তো আমি এটা একদম ফ্রাই করে নেবো, ওই কালো জিরা দিয়ে ফ্রাই করে নেবো, মানে পুরো মচমচা করে ভেজে, যেটা ডাল দিয়ে খেতে ভালো লাগে সেরকমভাবে করে নেবো। আর আমি ভাতও করে নিয়েছি এখানে, আমার ভাতও রেডি হয়ে গেছে, বাস এটা করলেই হয়ে যাবে আমার লাঞ্চে, কারণ রুটিও তৈরি করে দশ সব কিছু ধোয়া কমপ্লিট একদম সব কিছু, তো বাস ও এখন ঝাড়ু পোছা করলেই হয়ে যাবে। তো আমি এখন ডালও রান্না করে নেবো, তো এখানে আমি ডাল ধুয়ে নিয়েছি, তো কুকারে ডাল বসাবো, আর কড়াইয়ে আমি এখন আলু ফুলকপি রান্না করে নেবো। তেল গরম হয়ে গেছে ডালের জন্য, এখানে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, রসুন দিচ্ছি, কালো জিরা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, এটা ভাজা ভাজা হলে দেন আমি ডালটা দেব, আর একটু টমেটো দেব। তো এখানে লবণ হলুদ আর টমেটো দিয়ে দিয়েছি, তো একদম ভালোভাবে নেড়েছি, নেড়ে ভাজা ভাজা করে ডাল দেবো, ডালটা দিয়ে একটু ভাজা ভাজা করে জল দিয়ে সিটি মেরে নেবো, তিনটে সিটি মারবো, আমি একটু গাঢ় গাঢ়ই রান্না করি। ডালটাও দিয়ে দিচ্ছি, আর আমি এখানে জল অ্যাড করে দিচ্ছি, তো এখন এটা বন্ধ করে সিটি মেরে নেব। আলু ফুলকপির জন্য এখানে তেল গরম হয়ে গেছে, এখানে আমি কালো জিরা দিয়ে দিচ্ছি, একদম জ্বলে যাচ্ছে, ভালো গরম হয়ে গেছে তেলটা, তো কালো জিরা আর একটু দিচ্ছি, আর এখন আমি আলু ফুলকপি ঢেলে দেব, এর মধ্যেই ঢেলে দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এখন এটা নেড়ে নেব, নেড়ে এখানে লবণ দেবো, হলুদ দেবো, আর একটু কাঁচা লঙ্কা, কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো, তারপর ভাজা ভাজা করে নেব। তো লবণ হলুদ আর একটু মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, শুকনো লঙ্কা গুঁড়ো, তো এখন এটা ভালোভাবে মিশে একসাথে ভেজে নেবে। তো আমাকে কাজ করতে দেয় না, এখানেই বসে আছে,
আর সবজিগুলো আমার ডাল হয়ে গেছে, ডিশ আউট করে নিয়েছি। এখানে আমার ফুলকপি আর আলু ভাজাটাও হয়ে গেছে অলমোস্ট, এটাও এখন নামিয়ে নেব। তো আমি লাঞ্চ করতে বসে পড়েছি, এখানে গরম ভাত, পাঁপড় ভাজি আর এই আলু আর ফুলকপি, আর এখানে নিয়েছি আমি ডাল। তো চলো আমি লাঞ্চ করে নিই তাহলে। তো আমার ছেলেকে এখন একদম রোদে তেল মেখে দিচ্ছি শরীরে ভালোভাবে, কারণ রোদটা অনেক ভালো উঠেছে। তো এখানে একদম তেল মেখে দাঁড়িয়েছি, দাঁড়া করে রাখি কি ক্যা। তো আমার ছেলে ওদের সাথে খেলছে। তো গাইজ, আমি একদম চান টান করে একদম এখন একদম ফ্রি, কারণ আজকে আমার অনেকটাই কাজ গেল। একদম সব কিছু পরিষ্কার টরিষ্কার করে, বাথরুম টাথরুম সব পরিষ্কার করে একদম চান টান করে ছেলেকে চান করিয়ে খাইয়ে দাইয়ে একদম এখন বসলাম এই সারাদিন পর। এখন বাজে 6:30, এই এখন আমি বসলাম। এখন আমার ছেলেটা কী করে, মামাই মামা শুধু দুষ্টুমি করে। হাই কার, একটু পার্কে এসেছে খেলছে, ওকে নিয়ে একটু পার্কে এসেছি। দেখো খেলছেও খুব মস্তি করে পার্কে এসে। আমার বাসার বেশি দূরে না, বাসার পাশে একদম, বাসার নিচেই বলতে গেলে। পিচু কাম, তো আমি বসে আছি আর আমার ছেলে খেলছে, কোথায় গেছে ওখানে বাচ্চাদের সাথে খেলছে। তো খেলুক, ওর খেলা হবে, তারপর নিয়ে ঘরে চলে যাব, তারপর গিয়ে রান্নাবান্না করব। দেখো দিল্লি চিপস খাচ্ছে, তোমার ছেলে ওকে চিপস দিয়েছে। তো আমি একটু রেডি হয়ে, রেডি বলতে শুধু জ্যাকেটটা পরেছি, আমি একটু বাইরে যাচ্ছি। আজকে রাতে আর রান্না করব না, ওই আমার ননদ বারবার বলছে কি বাইরে চলো বাইরে চলো খেতে। তো ওদের সাথে যাচ্ছি এখন আমি বাইরে খেতে। আর আমার জিনিসও এসেছিলো বিগ বাস্কেট থেকে, যে আনালাম মাছ টাছ। তো মাছ এসেছে, এই আর কি কি আসলো, এই যে মাশরুম আসলো, মাশরুম এসেছে, এখানে চিংড়ি মাছ এসেছে, চিংড়ি মাছটা আমি এটাই খাই প্রোজেন। আর এখানে এসেছে এটা মনে হয় পুঁটি মাছ, তো এটা আমি ঘরে এসে তোমাদের দেখাবো যে এটা কীরকম এসেছে। আরও দুটো মাছ অর্ডার করেছিলাম, ভোলা মাছ আর কাচকি, দুটো অ্যাভেলেবেল না, তো দুটো আসেনি, তো এটাই এসেছে। তো চলো আমি যাই তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করবো বাইরে। তো আমি বেরিয়ে পড়েছি, আমি যাচ্ছি। এটাতে খেতে এসে পড়েছি, এখানে অনেকটাই ভিড়, তো এর জন্য আমাদের একটু আধা ঘন্টা ওয়েট করতে হবে। তো আধা ঘন্টা ওয়েট করছি, এখানে আমার ননদ আছে ওয়েট করছে, তো তারপর খেয়ে বাসা যাবো। আরো কিছু আসছে, ও দেখো কি করছে।
তো আমরা ঘরে এসে পড়েছি, এখন আমি ননদের ঘরে এসেছি, এখন আমি কফি খেয়ে তারপর ঘরে যাব। চলো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট সবাইকে, বাই, ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো। আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। বাই।